পাঁচ লিস্টিয়া একটা একটা বাহি হলে 40 লিস্টিয়া না ভুলে গেছি দুটা বেগুনে দুটা পেঁয়াজ দুটা মুড়ি তার আগে কোন আমি খেয়ে আছি ঠিক আছে একটা কাস্টমার তো আইনা আসলে এত খাওয়ান সামনে থাকলে না মন আর মানে না আমি যে রোজা আমিও ভুলে গেছি বিক্রমপুরের আলুর দাম মনে করেন তখন বাইরে গেছে কলাদার বাইরে লাগবো না ঠিক আছে ওই যে আমরা একবারে ব্যাট কাটি দিকে চাই শুনতে হ্যাঁ কলা নিলে কলার আলি একশো দেয়া আমার অনেকগুলো লাগবো আলুর সব পিস হলো 150 টাকা আর বেগুনের পিস হলো মনে হয় 250 টাকা আমি রোজা থাকতাম না এই যে অর্ধেক দেখেন অর্ধেক লুহে রাখছি না না এটা পয়সা দিব পয়সা দিব অর্ধেক দেন আমি খাই না আমার যেতে কি নোংরা হতে একটা কাটা দেবো আসবে দেখি হ্যাঁ হ্যাঁ আমি তো আর খামু না আমি রোজা হ্যাঁ আমি ভুলে গেছি ক কেজি নেবেন আলু সব হ্যাঁ কেজি এটা নতুন হিসাব করলাম না কেজি দেখেন তিন তিন ছয় তিন নয় তিন বারো তেরো চোদ্দোটা 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 দাম কত চোদ্দোটা হ্যাঁ ঠিক আছে ও 300 টাকা সব চারটা দা আছে এইটা কত টাকা 300 টাকা কিনতে পাওয়া যায় হ্যাঁ ভাই বিক্রমপুরে আলুর দাম বাড়ছে বুঝছেন কি আর টাঙ্গালের বেগুনের দামও বাড়ছে বিক্রমপুরে আলুর দাম বাড়ে নাই চিটার বাট পার বাড়ছে চিটার বাট আপনারা হলো চিটার বাট পার আপনারা এই যে এই দাম বেশি করে ধরে সারা দেশের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করতেছেন যে সব জিনিসের দাম বেড়ে গেছে ওই বেটা কাস্টমার না দোকানদার দোকানদার
আর শিক্ষা দিছে এর ফালতু তো সারা দেশের মধ্যে দেন না এত জিনিসের দাম বাড়ছে দাম বাড়ছে কোন দাম বাড়ে নাই সবের আবার হয় ব্যবসায়ীরা এর লগে থেকে থেকে আপনিও এর নাটক থেকে বড় হয়ে যাবেন ভালো ভাই ভাই আমি বারে নাই দোকানদার হলে হ্যাঁ হ্যাঁ বাড়ছে সিটি করে কোন হ্যাঁ দুনিয়া সিটি আপনি কি বলবেন কি ও ও ভুলে যাই আমি গেলে ভুলে না না আমি গেলে ভুলে যাই আচ্ছা দাও দাও আমি মনে করছি চাটলে ওই হালা খাওয়া দেখে আমারও মনে খাওয়া ইয়া উঠে আলু সব দেড়টা পিস ধরেন খান আমি রোজা ভুলে গেছি আলু সব হলো দেড় টিহা আর এই বেগুন হলো আড়ানা কলা হলো চারে না মুড়ির কেজি হলো ষাট টিহা রোজদারি মানুষ তো বেশি নেওয়া লাগে না গুণা হয় একটা কথা কবেন না আমার কিন্তু রাগ উঠতেছে ইফতারি না নিয়ে ঝগড়া করতে আদান দিব কখন আদান আদান দিলে ইফতার করুন না কখন রাগ ভাঙাইলাম ইফতার ব্যস্ত হয়ে রাগ হয়ে গেছে রাগ ভাঙাইলাম শরবত খাইয়া না ঠিকই আছে জি না রোজা আছি আহেন আহেন মাহে রমজানের ইফতারি আমাদের এখানে একবার সস্তা দামে কেজি দামে বেচা হয় আসেন আসেন কলা মনে করেন আমরা দরকার হলে শিল্লা দেবো এই কলা আমাকে গাছের কলা কেমিক্যাল ছাড়া এখানে একটা দোকান পাই গেছি আহেন খান নানি নানি কি নিবেন আপনি কি রোজা রইছেন জি রোজা রইলে আপনি মানে না না ওই যে কলা সি ক্লাস হলো তো তাই না ভিতরে ফালাইলাম তা আচ্ছা ভাই আজন তো একটু পরে দিয়ে এলেব বাসে যেতে যেতে তো মানে ইফতার করতে পারবো না তাই আপনার এখান থেকে দুইটা বেগুনি দুইটা পেঁয়াজ আর মুড়ি দুইটা বেগুনি দুইটা পেঁয়াজ দুইটা মুড়ি তার আগে কোন আপনি কি দিয়া হইছে কানের পর্দা হলে বেড়ে কই গেছে আমি কইছি যেমন দোকানে আইলাম হ্যাঁ আপনি দুইটা মুড়ি কথা বলি নাই এক পা মুড়ির কথা বলছি আরে না এক পা এক পা এক পা এক পা এক পা আপনার এখানে কি পাল্লা পাত্র নাই আমরা নিয়ে যাব আরে মুড়ি নিয়ে তা মুড়ি নিলে তো আপনারা নিতে হইব আমার আমার আমি আমার কফি খালি পারে খালি পারে আমারে আমি আপনার দোকান থেকে সদাই নিব না সারাদিন রোজা থাকিয়া এই বেরোজগারির দোকান থেকে মরি আর ইফতার নিলে আমার রোজাটাও হারাম হয়ে যাবে ভাই আসি তাহলে আরে ছাড়েন আপা আমি রোজা আছি 45টা তারপরে তোর মোহের ভিতরে আরেকটা হান দিয়ে দিছো তাকে হান দিয়ে দিছো না Thank you.